থেকে দুই তিন মাস আগেও বাংলাদেশে সব আওয়ামী লীগ হয়ে গেছেন গা। আরে হুজুররা পর্যন্ত আওয়ামী লীগ হয়ে গেছেন গা, অনেক হুজুর আওয়ামী লীগ হয়ে গেছেন গা। হ্যাঁ খালি ঘেরার ফিসি ফিসি দৌড়ছে, যেটা করছে জি জি দোয়া করাবার লাগে নিচে, দোয়ার মধ্যে একেবারে শেখ হাসিনা সব শেখ হাসিনার হনুমান গোষ্ঠীর বেহেস্তে 150 বার নিছে নিছে না। এটা কি সবাই কি অন্তর থেকে এটা করছে? ডরে, খালি ডরে, খালি মারে, জেলে নে, আয়না করে নে, এই ডরে এই কামান করছে, ভিতর থেকে করছে না। কথা কি ঠিক কইতাছি? পরীক্ষা কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? তিন প্রকার। এক নম্বর যে টাকনুর নিচে কি পরে, আর দুইটা বাইর হয়েছে না, তিন নম্বরটা তো আপনাকে লাগে যাবো গা কইছিলাম, এটা লাস্ট উইক কই, কারণ পয়লা বলে মন খারাপ করে দিলে আপনি জানেন লাস্টে খারাপ করে যাই লেগে যান গা, আমার ওয়াজ তো হুনাইয়া দিলাম, ঠিক না বেটি? ওয়াজ তো হুনাইয়া দিলাম। তিন নম্বরটা আছে, কি জানি কইছিলাম ইবলিসের কথা কুমু। হ্যাঁ মুসা নবীর নাম শুনছে? মুসা নবী তো সিনাই পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলতেন, তো ইবলিসের এক সময় মনে যাক যে তো গুণা করতে তো কম করছি না, অন্যায় করতে তো কম করছি না, দুজকে তো যাওয়াই লাগবো, দেখি না শেষমেশ আল্লাহর সাথে একটা বাউনি করতাম। আগে তো আসমানে যাইতে পারতো, আসমানে যাইতে পারতো, কিন্তু আগে পরবর্তীতে আমার নবীর আগমনের পর শয়তানা যাইতে পারে না, গেলে পরে ইয়া মারে, ক্ষেপণাস্ত্র মারে, রাতের বেলা দেখেননি তারকা দূর মারে, আসলে কি তারকা দূর দেয়, এটা ক্ষেপণাস্ত্র, এটা শিহাবুন সাকিব কয়, আল্লাহ শয়তানে মারে, ঠিক এইরকম ক্ষেপণাস্ত্র কিন্তু আল্লাহ শয়তানে মারে, এমনি রাত্রেবেলা দৌড় মারতো। তো ছোটোবেলা বাইরে শুয়ে থাকতাম, আগে তো ঘরের কারেন্ট ছিল না আমাদের গ্রামে, গরমের মধ্যে মুক্তার সাটাই, মুক্তা বুঝেন নি, মুক্তার সাটাই বিছায়া, বাপ বেটা আমরা সবাই মিললাম উঠানের মধ্যে শুয়ে থাকতাম, আব্বা কোরআন শরীফ পড়তেন গজল গাইতেন, আমরাও কোরআন শরীফ পড়তাম গজল গাইতাম, আসমানের দিকে ছায়া থাকতাম, হঠাৎ করে দেখতাম তারকা দৌড় মারছে, আমরা আসলে তারকা দৌড় মারছি বলতাম, পরে আব্বা সংশোধন করে দিলেন, কো না বাবা এটার নাম শিহাবুন সাকিব, উল্কাপিণ্ড, ক্ষেপণাস্ত্র, আল্লাহ শয়তানরে মারে, কারে মারে? শয়তান এর আগে উঠতে পারতো, ইদানিং যখন উঠতে যায় একটু উপরে উঠলেই মাইরা নিচে ফেলায় দেয়, আগে কিন্তু শয়তানে উল্টা পাল্টা কথাবার্তা আসমান থেকে জান্না শুননা দুনিয়ার মানুষের কাছে লাগাইয়া ফেসফুস লাগাই দিত অনেক, আগে কামটা ও জাদুবিদ্যার সেই যুগে, মানে হারুত মারুতের যুগে, কথা বুঝছেন না? কিন্তু আমার নবীর আগমনের পর তারা আর আসমানের দিকে উঠতে পারে না, ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব, যে শিহাবুন সাকিব মাইরা নিজে বালায় দে, তো এই শয়তানে আর উঠতে পারে না। এটা আমার নবীর সময়ে, তো মুসা নবীর সময়ে হয়তো বা উঠতে পারতো, কিন্তু আল্লাহর ইচ্ছা হইলে এনে উঠতো, একবার উঠতারে আবার উঠতারে না, হয়তো বা এরকম, এটা হয়তো বা হয়তো বা চিন্তা করলো, আল্লাহ যে নবীর সাথে কথা কয়, আল্লাহ যে নবীর সাথে কথা কয়, এই নবীর লোকে বাউ করে লেলি তো চলে, দেখি মুসা নবীর মাধ্যমে আল্লাহর সাথে কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না। মুসা নবী যাইতেছে সিনাই পাহাড়ের দিকে, শয়তানে রাস্তায় দাঁড়াইছে, পাগড়ি পরছে একটা খুব সুন্দর, হাতে একটা লাঠি লইছে, তসবি একটা লইয়া মুসা নবীর সালাম দিছে, মনে হয় হ্যার মতো ফেরেশতা বুঝি আর নাই, কথা বলছেন না, সুন্দরভাবে একটা সালাম দিছে, মুসা নবী তো দেখকেই বুঝছে হ্যাঁ তো রং ধরছে এনে দিয়ে এর সালামের জব দেন যেত না, এত শয়তান, এই এবলি শয়তান, ঘটনা কি ভালোই লোক হবে হুজুর, আসলে মনে কিছু নিয়েন না, আমি তো ভালোই যেতেছি, কি হুজুর আপনি তো ওই যে আল্লাহর কাছে যাইতেছেন না, কহা যাইতেছি, আমি সারাটা দুনিয়া ঘুরে গেড়েছি, অনেক বাচ্চি দেখছি, আপনার মতো এত জ্ঞানী, এত শিক্ষিত, এত ভালো মানুষ পাইছি না, আর আপনার পাওয়ার তো অনেক বেশি, আপনি ডাইরেক্ট সিনাই পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারেন, ও মুসা তুমি তো সব পার হয়ে গেলো, মুসা আমার একটা অনুরোধ, তুমি আল্লাহর সাথে তো আমার একটু যাই ঝামেলা হয়ে গেছে, আল্লাহ আমার গুমরা বানায় জান্নাত থেকে একেবারে বাইর করে হাড়াইয়া দিছে, এখন আমার আর কোনো ভাব নাই, তুমি একটু আল্লাহর সাথে একটু আমার ব্যাপারে কথা কইছো দেখি, কী করলে আল্লাহ আমার মাফ করে দিব, বা মাফ করব কি না, আমি তো গুনাহ করছি, বহুত করছি, বহু মানুষের দুজুখমুখী করছি, আমার আর সহ্য হইতাছে না, আমার একটু বাও আছে না, একটু ব্যবস্থা করেছে। মুসা নবী খুশি হওয়ার কথা না, মুসা নবী কয় শয়তান যদি ভালো হয়ে যায় আর আল্লাহ যদি ভালো করে লায়, তাহলে আর লাগে কি,
মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কানাগানি থাকবে না, পুরা পৃথিবী শান্ত, ঠিক না বেটি? মুসা নবীও বড় আগ্রহ নিয়া কয়েছে, তুই খার হয় আমি সিনাই পাহাড়ে যাই আল্লাহর সাথে একটু কথাবার্তা বললা, তোর রেজাল্টটা আমি জানাইতেছি, রেজাল্টটা আমি সিনাই পাহাড়ে গেছে, আল্লাহ ডাক দিছে, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে। কি আল্লাহর সাথে কথা বলার সময় কি আর কিছু মনে থাকে? আল্লাহ আকবার, আল্লাহর সাথে কথাবার্তা শুরু হইলে কি আর কিছু মনে থাকার কথা? দুইজনের কথা চলছে তো চলছে, কি মায়াবী কণ্ঠের কথা, মধুর কণ্ঠের কথা। এবার মুসা নবী কথাবার্তা শেষ হয়েছে বলে জায়গা, ওই যে ইবলিসের কথা বলে গেছে, আল্লাহ ডাক দেখো, মুসা মুসা মাহমুদ আমি আসি তো, রাস্তা দিয়ে যখন আসছিলে তুমি, তোমার সাথে কারো কোনো দেখা সাক্ষাৎ হয়েছিল? মাহমুদ দুঃখিত আমি ভুলে গেছিলাম, মাহমুদ আমার সাথে ইবলিসের দেখা হয়েছিল। মাহমুদ আমার একটা কথা আছে। কি কথা? কথাটা হলো ইবলিসে তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আমার কাছে স্বীকার করছে, সব স্বীকার করছে, স্বীকার করে সে অনুতপ্ত, সে লজ্জিত। মাহমুদ পরওয়ারদিগার সে বলছে এত এত পাপ সে করছে যে আদম সন্তানকে জাহান্নামমুখী বানাইছে, আদম সন্তানেরা যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারে সেও নাকি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমি কিন্তু ইসরায়েলি রেওয়ায়ত বলতেছি, এটা রে বুখারী শরীফের হাদিস বানাই লেন না, ইসরায়েলি রেওয়ায়ত ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক না হলে বর্ণনা করা বৈধ, এটা এখানে বর্ণনা করা বৈধ। ইবলিস সব স্বীকার করে আমার কাছে বলছে আদম সন্তান যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারে সে নাকি পারবে না। আল্লাহ সে আমার মাধ্যমে তোমার কাছ থেকে জানতে চাইছে তুমি তার জিন্দগির গুণাগুলো মাফ করবা কি না। আল্লাহ কয় তো এত আমারই বান্দা মাফ করতাম না কেরে, হের ভিতরে অহংকার ছিল বিদায় তো তারে মার দুধ মানে বাইর করে দিছি, অহংকার সারা দিলেই তো চলে। তুমি একটা কথা বলে দিও মুসা তারে, সে যদি অহংকারটা সেরে দিতে পারে আর কিভাবে সারবে এখন? আমি কেমনে বুঝবো? আদমরে বলছিলাম সেজদা করার জন্য, আদম তো নাই মাটির নিচে গেছে গা, তো আদমরে সেজদা করবো কেমনে? আর সেজদা তো এরপর থেকে নিষেধ হই, এরপর থেকে নিষেধ, আর কবরেও তো সেজদা করা চলে না। শুধু তারে বলে দিও সে যাতে আদমের কবরের পাশে গিয়ে কবরটা জিয়ারত করে এসে পড়ে, কবরটা জিয়ারত করলে আমি বুঝবো সে যে গেছে তার অহংকারটা চলে গেছে, আমি তারে মাফ করে দেব। মুসা নবী কয়ে এটা তো সহজ কথা, কবর জিয়ারত করবো গেলি আর এটা করলে আল্লাহ মাফ করে দেব। মুসা নবী খুশি, শয়তান এবার ভালোই যাবো, কেটা ভালোই যাবো, শয়তান এবার ভালোই যাইব। মুসা নবী আয়ে শয়তান তো খারে রয়েছে, মুসা আমার কোনো খবর আসেনি, কবাডা তুই তো চান খোল্লা, তোর কপাল বালা, সারা জীবন শয়তানি করছস, ছোট্ট একটা হুকুম মানবে আল্লাহ তোর সব মাফ করে দিব, তুই তো চান খোল্লা, শয়তানি কইরা তোর কপাল বালা, কি হয়েছে মুসা কোনা, তোর কিচ্ছু কোন লাগবে না, তুই তোর ভিতরে অহংকার ছিল, অহংকার আছে না নাই সেটা যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা করতেছে। তুই খালি আদমের কবরের কাছে যাবি গিয়ে কবরটা জিয়ারত করবি, কারণ এখন তোর সেজদা করার বিধান নাই, আদমও নাই, সেজদা এখন করা যাবে না, তোর অহংকারটা আছে না নাই এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করতে চাইতেছেন। তুই তোর কবরের পাশে গেলি, আদম নবীর কবরের পাশে যাবি, খালি সালাম দিয়ে আইসে করবি জিয়ারত করিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বুল্লা, খালি দোয়াটা পড়া সালামটা দিয়ে খালি আইসে করবি, আল্লাহ তোর পিছনের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সহজ না? সহজ না? কিন্তু যার ভিতরে অহংকার আছে, হে কি অহংকার সারতারে, হে কই কি মুসা সারাটা দুনিয়া ঘুরে গেড়া ভাবছিলাম তুমি লেয়া পড়া জানো, শিক্ষিত মানুষ, বুদ্ধি আছে, বিবেচনা আছে, এখন দিয়ে তোমার মাথার ভিতরে গোবর, কিচ্ছু নাই, লেয়া পড়া জানো না, কিচ্ছু জানো না, তুমি মূর্খের মতো মনে হয়, তুমি একটা আস্তা বুকা, তুমি বললাটা কি যে আদম জীবিত থাকতে আমি তার কাছে গিয়ে মাথা মতো করছি না, ছোট হয়েছে না, আমি মরছে পরে কবরের কাছে গিয়ে ছোট হইতাম, দেখি গুলা অহংকার গেছে গা না উতলাই উঠছে। আল্লাহ কয় না তোর সুযোগ আর দিলাম না, যা চিরতরে মরদুদ বানায় দিলাম, কিয়ামত পর্যন্ত তুই মরদুদ, তুই বিতাড়িত, তোর আর সুযোগ নাই, তুই দুজকে যাবি, তোর দুসররা পর্যন্ত দুজকে যাবে। এই সামান্য একটু অহংকার শুনতে শোনা যায় এটার কারণে শেষ পর্যন্ত মুআল্লিমুল মালাইকা হিসাবে, ফেরেশতাদের লিডার হিসাবে, শিক্ষক হিসাবে খ্যাত ইবলিস সে হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে। কিসের কারণে? করণ না সেরা দেওয়ান মন থাকবনি, কোনো অহংকার নাই।
প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধে কাঁধ মিলাই শুনবো। আপনি টাকা বেশি হয়েছে, আপনি অহংকার করেন না, কারণ আপনি মাটির নিচে যাবেন। আর আপনি যার লোকে অহংকার করতেছেন সেও মাটির নিচেই যাবে। আপনি আল্লাহর দরবারে হাজির হবেন, সেও আল্লাহর দরবারে হাজির হবে। অর্থাৎ অহংকার করার কোনো সুযোগ নাই। আজরাইল আসলে কাউকে রেখে যাবে না। কুল্লিয়াতাওয়াফাকুম মালাকুল মউত, কুল্লিয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন। অনবী, তুমি দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দাও তোমাদের মৃত্যুর দায়িত্বে একজন ফেরেশতাকে নিয়োগ দান করা হয়েছে, যাকে মালাকুল মউত বলা হয়, আজরাইল বলা হয়। আজরাইল যখন তার সঠিক দায়িত্বটা পালন করবে, অবশ্যই তোমরা আল্লাহর দরবারে চলে যাইবে, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আজরাইল আসলে ধনী গরিব কোনোটার ব্যবধান থাকবে না। যার জান কবজ করার জন্য আসবে, তার জান কবজ করে নিয়ে যাবে, এক সেকেন্ডের জন্য সুযোগ দিবে না। ঠিক না বেঠি? অতএব অহংকারের কোনো সুযোগ নাই। আজকে থেকে তৌবা করে অহংকার ছাড়া দিব। সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার কোন কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? এক নম্বর, যে টাকনুর নিচে কাপড় ভরে, টাকনুর নিচে কাপড় ভরলে কি হয়? অহংকার আয়। কি আয়? অহংকার আয়। মনে থাকবো? আরো ইডার ব্যাপারে কোন লাগবো? আর বুঝি কোয়ার দরকার নাই। দুই নম্বর, ফালদা উঠছেন না, রাগ করলে পরে ঘুরেন। দুই নম্বর, মান্নান। কার সাথে কথা বলবেন না? আল্লাহ মান্নানের সাথে। কেন কি মান্নান নামে কেউ আছেন? ও আছে মনে হয় দুজন। মান্নান আছেন নাকি? দেখি শরমে কইতো না। আরে আপনি মান্নান না তো, নাম থাকলে কই না দেখি, বুঝাই কইতাছি। একজনও নাই মান্নান? আল্লাহ বাঁচাইছে। এটা যে মান্নান নাই, আল্লাহ বাঁচাইছে। মান্নান আপনাদের গ্রামের আব্দুল মান্নান না, কিন্তু মান্নান ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের উপকার করার পরে ডাইরেক্ট খোঁটা দেয়। তো যারা উপকার করে খোঁটা দেয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে ফিরেও তাকাবেন না তাদের দিকে, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির এর ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ বললেন। তাহলে এক নম্বর হলো যারা টাকনুর নিচে কাপড় পরে, দুই নম্বর মান্নান যারা মানুষের উপকার করে কি দেয়? খোটা দেয়। আছে কিছু এরকম লোক? আমি তো আগে থেকে কইছি আছে তো, আমি তো বুঝে শুনে চিকিৎসা করা শুরু করছি। অভাব নাই, উপকার করে দুই দিন পরে খোটা দেয়। ঠিক আছে না? মসজিদে দান খেরাত করে জায়গা জায়গা মাইকিং করে, আমি দিছি হেন হেন গেছিলাম, হেন দিয়েছি 5,000, হেন দিয়েছি 10,000, হেন দিয়েছি 20,000। আল্লাহ কয় না, তোরটি কবুল করলাম না, তুই ডুল ফেটাইতে চস, খোটা দিতে চস। আসরের ময়দানে তুমি খ্রিস্ট, তোর লোকে আমি কথা কইতাম না, তোর দিকে ফিরেও তাকাইতাম না। আল্লাহ কি বলেন বুঝেন? লা তুবতিলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা, যে তোমরা তোমাদের আমলগুলোকে খোটা দিয়ে আর কষ্ট দিয়ে তোমরা নষ্ট করে ফেলিও না। কারণ এই খোটা দেওয়া মানে হলো নিজের জীবনের আমলগুলোকে নিজের হাতে বরবাদ করে দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। নিজের পায়ে নিজে কোড়াল মারা। মোটামুটি আমি ঘড়ি আতায় দেখতেছি, ঘন্টা দর দর ভাব, এক ঘন্টা হইলে তো আমি ছাড়তেই পারি, বুঝছেন না? আমার কোনো লাভাই কইছে আধা ঘন্টা 40 মিনিট যাই বলেন বললেন। আমি পরে চিন্তা করলাম যে না, এক ঘন্টা কমো, এক ঘন্টা ইনশাল্লাহ এক ঘন্টা পুরা করবো না। এক ঘন্টা কাছে না রে, হ্যাঁ হিসাব করতেছে 50 মিনিট। কি আর 50 মিনিট, 52 মিনিট হয়েছে। খুতবার সহ খুতবার সহ বেশি হয়েছে আর কি, যাই হোক। না না, তিনটা গুলি চলবো, বেশি ওয়াজ বাড়িতে লয়ে যাও জানা। আমি দেখছি হিসাব করি, আমি কই তারমো, আমি কই তারমো, কিন্তু বাড়িতে লয়ে যাওয়ার লাগবো তো। আড়াই ঘন্টা এলো পাতারি কথাবার্তা কমো, একটা মন থাকতো না। আর আজকে কইবে রে হুন্যাইছি মান্না নে দুজকে যাইবো,
আব্দুল মান্নানের সাথে ঝগড়া লাগেন না, মান্নান ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি মানুষের উপকার করে, কি দেয়, খোটা দেয়। সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন খোটা পছন্দ করেন না। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, নবী ওই যে লোকগুলো তারা তোমারে খোঁটা দেয়, ইয়ামুন্নুনা আলাইকা তারা তোমারে খোঁটা দেয়, আন আসলামু যে তারা ইসলাম কবুল করছে, মুসলমান হইয়া তোমারে খোঁটা দেয়। কারণ তারা মনে মনে ভাবতেছে, ধারণা করতেছে, মুসলমান হইয়া বুঝি তোমার উপকার করছে আর আমার উপকার করছে। কিছু মুসলমান, নতুন মুসলমান ছিল আর কি, তারা ইসলাম কবুল কইরা মনে করছে যে মুহাম্মদের দলে যোগ দিছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দলে যোগ দিছি, তাহলে তো মুহাম্মদেরই উপকার করলাম এবং আল্লাহরই উপকার করলাম। ওটা আমাদের দেশের রাজনীতির মতো আর কি, রাজনৈতিক দলে নেতার দলে যোগ দিলে নেতার উপকার করা হয়, এই জন্য নেতার কাছে গিয়ে কো ভাই আমরা দলে আইছি, অন্য সব সারে দিয়া দেন কিছু, আমরা দিকে ছায়েন 500 দিন 1000 দিন তুমি কি দিয়ে দেওয়ার লাগে। তো হ্যারা এরম ওই মনে করছে, আমগুর দেশের রাজনৈতিক দলের কথা মনে করছে, আমগুর দেশের মানুষ তো এরকম হয়, দল বদলাইতে পারে না। হ্যাঁ, আরে বাপরে বাপ, আজ থেকে 2-3 মাস আগেও বাংলাদেশে সব আওয়ামী লীগ হয়ে গেছেন গা, আরে হুজুর পর্যন্ত আওয়ামী লীগ হয়ে গেছেন গা, অনেক হুজুর আওয়ামী লীগ হয়ে গেছেন গা। হ্যাঁ, খালি ঘেরার ফিসি ফিসি দৌড়ছে, যেটা কইছে জি জি, দোয়া করাবে লাগে নিচে, দোয়ার মধ্যে একেবারে শেখ হাসিনা সব শেখ হাসিনা হনুমান গোষ্ঠীরে বেহেস্তে 150 বার নিছে নিছে না। এটা কি সবাই কি অন্তর থেকে এটা করছে? ডরে, খালি ডরে, খালি মারে, জেলে নে, আয়না করে নে, এই ডরে এই কামান করছে, ভিতর থেকে করছে না। কথা কি ঠিক কইতাছি? হ্যাঁ, এখন আবার খুলস্ট বদলায়া দল বদলাই লেছে, দেখবেন যেটি ঘুরত ওই যে হেবাটার পিছে এটা ইদানিং দেখবেন দনে আর এক নেতার ফিসে ঘুরে কোমায় আমরা দোলাই করছি, একটু খেয়াল রেখেন, একটু খেয়াল রেখেন, মিছিলে টিছিলে গেলে 500 জায়গার মধ্যে 700 দিয়ে নয় চাপ, একটু খেয়াল টেয়াল রেখেন, নেতার দলে যোগ দিয়ে মনে নেতার উপকার হয়। তো নতুন মুসলমানরা মনে করছে আমার নবীর দলে যোগ দিয়ে বুঝি নবীর উপকার করে লেছে, নবীরে ঘোড়া দেয় গিয়া মোহাম্মদ মুসলমান হয়েছি না, তোমার উপকার করছি না। আল্লাহ এগো দেখ শুনি, খোঁটা দেওয়া শুরু করছে আমার নবীর, যে খোঁটা দেওয়া শুরু করছে, আল্লাহ কি শুনতেছে না? আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করে দিছে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। অনবে তারা তোমার কাছে আয়েশা খোঁটা দিতেছে, তারা মুসলমান হইয়া তোমার উপকার করছে আমার উপকার করছে, আল্লাহ বলেন না না না, তারা মুসলমান হইয়া আমার উপকার করতে পারে নাই, তোমার উপকার করতে পারে নাই, তাদেরকে তুমি জানাইয়া দাও তারা যাতে খোঁটা না দেয়, বরং আমি আল্লাহ নিজেই তো তাদের উপকারটা করলাম, তারা যে মুসলমান হয়েছে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক যে আমি তাদেরকে দিছি, এটা তো আমি তাদের প্রতি বড় দয়া করছি। আলহামদুলিল্লাহ, কোন কেমনে আল্লাহ যে আমরা মুসলমান বানাইছে, ইচ্ছা করলে তো হিন্দু বানাইতে পারতো, আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ খোটা পছন্দ করেন না, খোটা জিনিসটা মনে হয় মহিলার একটু বেশি বেশি দেয়। হ্যাঁ দেখছি গ্রামে, হ্যাঁ বড় গলা কথা কস, এদিন না ডিম নিছো, কদিন আগে ওটা তেল নিছো সাইয়া শিশি দা, তো মন নাই ফেডের ভিতরে গেলে হজম করে লাগছে, মন থাকে না, আছে নি মহিলাদের মধ্যে অভ্যাসটা আছে দেখছি আর কি। ছোটবেলা মা বোনেরা এই খোঁটা দেওয়া বন্ধ করে লাম লাগবো, মাফ করে দিন আমারে, আপনাদের কিছু দুষ্ট্রুটি আছে, এটাও আছে, এর আগে যে হুমাজা লুমাজা কইছিলাম এটাও আপনাদের ভিত্তে আছে, কথা হজম করতারেন না, এন বলে মহিলারা হাড্ডি নাই। আসলে আমি এখনো তালাশ করে দেখছি না আসলে কোনোদিন ইচ্ছাকৃত হবে, যদিও এদের সাথে উঠা বসা করি আমি, আমার গরও আছে, কিন্তু এটা খেয়াল করছি না, মানুষে করে এদের বললেন হাড্ডি নেই,
কথা বলে হজম করতে না। হ্যাঁ তাড়াতাড়ি জানলাম, তাড়াতাড়ি গিয়ে আরেকজনের কাছে কই লাগবো, কইব যে কইতে 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 আয় একজন কই শুনছুন নি, অমুকের ঘরে একটা কাওয়ার বাচ্চা হয়েছে। ও যে হ্যান থেকে একজনে কইছে একটা কালা বাচ্চা হয়েছে, আরেকজনের কাছে কাওয়ারের মতো হয়েছে, পরে উনি ওনার কাছে প্রচার করছে একটা কাওয়ার বাচ্চা হয়েছে। এইসব আজ গবি গুজব ছড়ানোর জন্য মহিলারা বড় এক্সপার্ট, ঠিক না বেটি? মা বোনেরা এইসব গিবত থেকে নিজেদেরকে আজ থেকে ঘটিয়ে ফেলুন। গিবত সমস্ত আমলকে ধ্বংস করে দেয়, খুঁটা সমস্ত অর্জনকে ধ্বংস করে দেয়। এই খুঁটা দেওয়া গিবত করা মহাপাপ, এই দুইটা পাপ এর সাথে সংশ্লিষ্ট আর থাকা যাবে না। মা বোনদেরকে আর বললাম না, আরেকটা কথা বললে দিয়ে যায় এটা, হ্যাঁ আমার খুঁচাইছে কইবার লাগে, আমি বুঝছি হ্যাঁ যে কারে খুঁচাইতেছে, আরেকটা কথা বললে ধুয়ে যায়। মা বোনদেরকে আপনারা পর্দায় চললেন, খালি মাহফিল শুনবেন, আর মাঝে মধ্যে কান্নার কথা শুনলে গেলে কানবেন, আর কতক্ষণ পরে মাথার কাপড়টা উদাম করে রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার নামাজ রোজা কবুল হইব না তো? আপনি যে মাথা উদাম রাখলেন না, একটা ফরজ তরক করে লাইলেন, চুলটা উদাম রাখছেন তো? বর্জকি জগতে চুল দিয়া চুলের মধ্যে ধরে আল্লাহ উপরে লটকায় থুয়ে দিব, নিচের দিক থেকে আগুন ধরাই দিব, এইভাবে মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইব, উদাম মাথায় চলতেন যে কেয়ামত পর্যন্ত এই শাস্তিটা রিমান্ডে এই শাস্তিটা দেওয়া হইব, এরপরে জাহান্নামের ভিতরে দেওয়া হইব। পর্দা করেন, তাহলে মহিলাদেরকে তিনটা কথা স্পেশালি বলে দিলাম, কিন্তু পর্দা করণ লাগবো, খোটা দেওয়া যাইতো না, আর কি বোধ করণ যাইতো না। আপনাদেরকে আবারও বলি, বলেন তো দেখি কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, কয় প্রকার মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। এক নম্বর যে টাকনোর নিচে, তাহলে হুজুর প্যানগুলো যে এগুলো কেমনি কি করতাম একটু বুল্লা চুল্লা বুড়ো, আর সামনে থেকে বানাইলে টাকনোর আর টাচ লাগে, নিচে নিও না উপরে দিও। হ্যাঁ ছেলেদেরকে বলি যে অনেকে মনে করে যে হাই সোসাইটির লোক আমরা, আমরা সোসাইটি আছে না একটা, এভাবে টাকনোর উপরে প্যান্ট পরে গেলে কি মান সম্মান থাকবে নাকি? আমরা যে কাপড়ই বানাই এরকম টাকনোর নিচে আমাদের যাই ইউনাইটেড তাই নোনে অন যাইতো না টাকনোর নিচে, আমরা কি কোনো সোসাইটিতে যাইতারি না? কোন সমস্যা আছে? অনেক ছেলেরা, অনেক ছেলেরা এদানিং টাকনোর উপরে প্যান্ট পরে, অনেক সচিবরা সচিবালয় অফিস করে টাকনোর উপরে প্যান্ট পরে, আছে না নাই? সমস্যা কি? অভ্যাস করলেই তো চলে, টাকনোর উপরে হালকা, তোমাকে বলা হয় না যে পুরাটাই তুমি টেনে আনো, হালকা অন্তত পক্ষের টাকনোটা যাতে টাচ লাগে, টাচ লাগা পর্যন্ত হতে পারে, এর নিচে যাতে না যায়, নিচে গেলেই কিন্তু এই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে। আর এইসব লোকের সাথে যারা এইসব পোশাক পরিধান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, ফিরো তাকাবেন না। মহিলাদের ক্ষেত্রে উল্টা, মহিলারা টাকনোর নিচ পর্যন্ত করবে। তো এটাই কইতেছিল আর কি করমুল্লাহ সাহেব, উল্টা হয়ে জায়গা, হ্যাঁ ইদানিং টাকনোর উপরে পরে পাওয়ার গুসাটি দেখা যায়, এই জায়গার গুস্তটি দেখা যায়, এটাই করতে আসিল আর কি। মহিলারা পোশাক খাড়ো করে, আর আমাদের পুরুষেরা পোশাক লম্বা করে, সম্পূর্ণ উল্টা। মহিলারা টাকনোর নিচে পরব, এরা পরে টাকনোর উপরে, পুরুষেরা টাকনোর উপরে পরব, এরা পরে টাকনোর নিচে, হয়ে গেছে কেনা উল্টা? সম্পূর্ণ উল্টা হয়ে গেছে গা। ডাক্তারদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ডাক্তাররা বলে চিকিৎসা বিজ্ঞানের, বিজ্ঞানের চূড়ান্ত বিরোধিতা হলো পুরুষদের টাকনোর নিচে কাপড় পরা, এর দ্বারা তার শরীরের অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়, অনেক ক্ষমতা তার কমে যায়, শারীরিক ক্ষমতা কমে যায় তার, মানে একটা টেন্ডেন্সি, শারীরিক টেন্ডেন্সি কমে যায়, দুর্বল হয়ে যায়, যেই কা দুর্বলতার কারণে সংসারে অশান্তির সৃষ্টি হয়। বিষয়টা ক্লিয়ার? বাইঙ্গে সব কথা বলা যায় না, কারণ বাচ্চারা আছে না, ছেলেরা আছে না, কিছু কথা ইশারা ইঙ্গিতে আমরা বলি, এগুলো মাথায় রাখতে হবে। যাই হোক, আমি শেষের দিকে যাই, আর দু মিনিট, আলহামদুলিল্লাহ পুরো হয়েছে, ঘন্টা বলেন। এক নম্বর টাকনোর নিচে কাপড় পরে, দুই নম্বর মান্নান, কোন মান্নান? যে উপকার করে ওটা দে, আব্দুল করিমের ছেলে আব্দুল মান্নানকে এই ফেসে ফেসে ফেলাবেন না, আব্দুল করিমের ছেলে যে আব্দুল মান্নান তার এই ফেসে ফেলাবেন না, মান্নান ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি উপকার করে খোটা দেয়। তিন নম্বরটা জায়গায় জায়গায় আছে, ও নদী আছে না, আপনাদের কুলিয়ারশোর আর বাজিতপুর ফিশারি বেশি সারা বাংলাদেশে, বেশি না, কুলিয়ারশোর কম না, অন্য মানে এই দুইটা বেশি আর কি বলছি, বাজিতপুরে তো বেশি ওই কুলিয়ারশোরও
বাজিতপুরে লইয়া ধরছে, ঠিক না বেটি? পুকুরের মাছটা, মাছটা কি এই বড় রুই মাছটা পুকুর থেকে উড়াইয়া ডালার মধ্যে, ডালা বুঝেন নি, মাছ বেছে যে ডালার মধ্যে উড়াইছে, উড়াইয়া কয়েকটা কুচুরি ফানা তুইছে, তুইয়া কিছু ফেক কাদা মাছটা শরীরের মধ্যে লাগাইছে, লাগাইয়া বাজারে লইয়ে গেছে কুলেশ্বর বাজারে, টাটকা মাছটা গেছে এ বজলুক, মাছটা কিও কয় একেবারে আল্লাহর কসম ভাই নদীর থেকে দূরে লইয়ে আসি, আল্লাহর কসম নদীর থেকে দূরা লইয়ে আসি। এটা একটা মনে রাখেন, কিন্তু খুব ভালো করে মনে রাখেন, বাজারে দুধ বেচতে গেছে, 12 কেজি দুধ দিছে দুইটা গায়ে, 12 কেজি 2 কেজি মিশাইছে, হয়েছে কয় কেজি? মনে মনে কই 12 কেজির লোকে 2 কেজি তো কোনো ব্যাপার হয় না। বাজারে গেছে, হ ফানি আর কি, এটা সব ব্যাঙ্গে কোন লাগবো, বাজারে লেগে গেছে, লেগে গেছে পরে লোকজনে যে আপনার দুধটা কেমন, ক একবারে আমার নিজের গায়ের দুধ, কোনো বেজাল নাই তোকে, একদম কোনো বেজাল নাই, পিওর আল্লাহর কসম আমার দেশি গরুর দুধ, কোনো বেজাল নাই। মনে মনে কয় 2 কেজি মিলাইলে অসুবিধা কি, কসম তো খাওয়ানো যায়, 12 কেজির লোকে 5 কেজি মিলাইলে বলতাম যে একটা অপরাধ করছি, 2 কেজি তো এমনি মিলাইতে পারি, কোনো অসুবিধা নেই। এরকম ধোকাবাজ মিথ্যা শপথকারী ব্যক্তি আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, বলেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে যারা আল্লাহ হাশরের ময়দানে তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করিবেন না, ওযুবিল্লাহ বলেন আছে, এ রোগ আছে, অভাব নাই, পুকুরের মাছরে নদীর মাছ বইল্লা চালায়া দেওয়া, এরকম ধোকাবাজের অভাব নাই, দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করার মতো মানুষ, এরকম ধোকাবাজ মিথ্যা কসম করে বিক্রিকারী, এমন ধোকাবাজের ধোকাবাজ মানুষের অভাব নাই। অনেকে তো বলেই ফেলে, হুজুর মিছা কথা ছাড়া ব্যবসা করন যায় না, মিথ্যা ছাড়া ব্যবসা করা যায় না, যেমন অনেকে বলে কোর্টের মামলা মিথ্যা ছাড়া জমে না, মিথ্যা ছাড়া জমে না, সাবধান, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা চূড়ান্ত রূপে হারাম, যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে আল্লাহ হাশরের মাঠে তাদের সাথে কোনো কথা বলবেন না, ফিরেও তাকাবেন না, তাদের দিকে পবিত্র করবেন না, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে। তিনটা বিষয় মাথায় থাকবে, তবে একটু পরীক্ষা নিয়ে নেই, আবু যর গিফারিকে আসমানের সমস্তরা ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা চিনত, কই কারণে? দুই কারণে, এক নম্বর কি করত না, দুই নম্বর কোন সূরাটা পড়ত? তো এটা তো আপনারা তো আগেই জানেন, মহিলারা এই আমলটা নিত না, আমরা নিতে পারি না আমলটা, সবাই নেব, অহংকার করব না। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে